আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে অগোছালো অবস্থায় আছে হিউজ পরিমাণ শীতের পোশাকের কালেকশন, বিশেষ করে যেটা হচ্ছে বাচ্চাদের শীতের পোশাকের কালেকশন। তো বরাবর মতো চলে আসছি যেটা হচ্ছে আর এন কে হোলসেল পয়েন্টের যে আপনার বাইং হাউসে। তো যারা যারা বাইং হাউস থেকে সরাসরি এই ধরনের শীতের পোশাক, বাচ্চাদের শীতের পোশাকগুলো আপনারা পাইকারি কেনাকাটা করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যেই মূলত আজকের ভিডিওটা। তো ওনাদের এখানে প্রতিনিয়ত নিত্য নতুন অনেক কালেকশন চলে আসে, সব সময় থাকে। তো কী কী কালেকশন রয়েছে এই মুহূর্তে সেটার আপডেট তথ্যটাই আজকে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। তো বরাবর মতন আছেন আমাদের এই আর এন কে হোলসেল পয়েন্টের প্রতিনিধি আসিফ সাহেব। আসিফ সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি তো ভালো। তো চলে আসলাম, দেখতেছি অনেক মাল অলরেডি ঢুকে হয়ে গেছে নাকি নতুন নতুন? জি ভাই, অনেক গত দুই দিন ধরে স্টক খালি ছিল, বাট আজকে থেকে প্রোডাক্ট ঢোকা শুরু হয়ে গেছে। আবার প্রোডাক্ট ইনাউন্স হয়ে গেছে নাকি? জি ভাই, জি ভাই। আচ্ছা, কি কি কালেকশন রয়েছে আমার ব্যবসায়ী ভাইদেরকে একটু দেখাবো ভাই। এখন আজকে আসছে ভাই সুইটশার্ট, আছে চারটা স্টাইলের সুইটশার্ট আসছে ভাই। চারটা স্টাইলের সুইটশার্ট? জি ভাই, এখানে কালার শর্ট আউট করা হচ্ছে। দেখুন, প্রতিটা এক সাইডে একটা কালার রাখা আছে। এখানে কালার শর্ট আউট করা হবে, তারপরে সাইজ শর্ট আউট করা হবে, তারপরে ব্লিস্টার করা হবে, কিউ সেলের রিসেস, কিউ সেস করে প্যাকেজিং করা হয়েছে। তারপরে এখানে দেখেন, আমি জাস্ট একটা স্যাম্পল দেখাই দিই, মানে ভিডিওতে সবসময় বাইর করে করে স্যাম্পল দেখায়, আজকে ডাইরেক্ট প্রোডাক্ট থেকে স্যাম্পল দেখিয়েছি। একবারে প্রোডাক্ট থেকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি স্যাম্পল। এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টে এটা কালার আছে, এখানে সবগুলো কালার আছে এখানে। তারপরে নতুন আটটা মাল আসছে, যে পিজা টিলের মধ্যে নতুন একটা সুইটশার্ট আসছে। নতুন এটা আসছে সুইটশার্ট, মানে এখানে যতগুলো সুইটশার্ট সবগুলো নই, নিউ প্রিন্টের মধ্যে, নিউ প্রিন্টের মধ্যে। হ্যাঁ, এগুলো একটি আরো চমৎকার। তারপরে যে আপনাদেরকে আমি আরেকটা দেখাই, এই হলো ভাই আরেকটি। এটা হচ্ছে আপনার এই যে ব্লিস্টার করতেছেন নাকি? এগুলো ব্লিস্টার করা আছে, এটা ব্লিস্টার কাউন্ট করা হচ্ছে আর কি। ব্লিস্টার করা আছে, ব্লিস্টার কাউন্ট করা হচ্ছে। তারপরে হলো এই হলো আরেকটি ভাই, এটা হচ্ছে আরেকটা সুইটশার্ট। সুইটশার্টের স্টার্টিং প্রাইস আপনাদের এখানে কেমন আছে? আমাদের স্টার্টিং প্রাইসটা শুরু হবে 150-60 টাকা থেকে। 150 থেকে 60 টাকা থেকে শুরু হবে নাকি? জি জি ভাইয়া। আচ্ছা, তো এখানে তো নতুন সুইটশার্ট আছে একটা ভাইয়া, নতুন আরেকটা সুইটশার্ট আছে, নতুন একটা সুইটশার্ট। এটা তো আপনাদের প্রচুর রানিং না? এটা তো রিপিট আসে সব সময়, অনেক এটা আপডেটে বেশি চায়, কাস্টমার চাহিদা বেশি আছে, যেন বারবার এটা আনা হচ্ছে, নতুন এটা চলে আসছে। এর পাশাপাশি দেখছেন ভাই, এখানে কিন্তু কিসের কাজ চলতেছে এখানে অলরেডি। এই যে বিশেষ করে যারা ওনাদের কাছে অর্ডার করতেছেন, এদের পাশে কিউসি কাজ চলতেছে, কিউসি হয়ে থাকে এখানে, কিউসি হয়ে থাকে, কিউসি হয়ে থাকে। নতুন একটা সুইটার আমাদের শেরপা সুইটার আছে, হুডি, শেরপা, হুডি, 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 হুডি স্টাইল নাকি? হুডি স্টাইল আমি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবো, উপরটা তো বোঝা যায় না। এই যে ভিতরে শেরপা দেয়া, শেরপা সিস্টেম। ওকে, চমৎকার একটা কালেকশন। 100% পুরো এক্সপোর্টের ভাই, এক্সপোর্টের প্রোডাক্ট এটা। এগুলো হচ্ছে এক্সপোর্টের প্রোডাক্ট। জি, এটা আসলে প্রায় 180 কার্টন চলে আসবে, 180 কার্টন। জেনে দিই এগুলো সব, এই যে দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে 180 কার্টনের মধ্যে কালেকশন এখানে আছে। তারপরে রুমের তো আমরাদের থাকা রুম পর্যন্ত ফিল আপ করে ফেলছি ভাইয়া, পুরো রুমে শুধু প্রোডাক্টের প্রোডাক্ট। তো যারা যারা বিশেষ করে এই ধরনের কালেকশনগুলো নিতে চাচ্ছেন, যোগাযোগ করবেন ওনাদের সাথে। ভিডিও স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, এই আর এন কে হোলসেল পয়েন্টের নাম্বার দেওয়া থাকবে। আপনারা বিশেষ করে বরাবরই বলছি, যারা হচ্ছে বাইং হাউস থেকে আনকমন কিছু কালেকশন করতে চান ব্যবসার জন্যে, তো তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বসে বা এসে বা না এসে এক কথায় পাইকারি কেনাকাটা করতে পারবেন। তো আসিফ সাহেব, আরও কিছু কালেকশন আমরা দেখতে থাকি ভাই। আমাদের স্টক আইটেমগুলো যখন দেখাই দিই, স্টক আইটেম মধ্যে একটা আইটেম আছে, এটা আমাদের মানে আপকামিং বলতে পারেন, এটা অতি শীঘ্রই আসছে। হ্যাঁ, স্যাম্পলটা আমার হাতে চলে আসছে, অতি শীঘ্রই প্রোডাক্টটা আসবে। ডেনিমের জ্যাকেট? জি, ডেনিমের জ্যাকেট। সাইজটা সম্ভবত 4-14 বছর পর্যন্ত, কারণ এটা হলো 12 বছর সাইজ, এটা হলো 12 বছর সাইজ। আচ্ছা, তো 12-14 বছর হতে পারে সম্ভবত। ওকে, তারপরে আমি যদি আরও কিছু স্যাম্পল দেখাই, আসলে স্যাম্পল তো সবাই দেখে সব সময়, এই জন্য ব্যবসায় আছে নতুন কিছু করে দেখাই, এই জন্য নতুনভাবে এভাবে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো। তারপরে এই হলো একটা সুইটশার্ট ভাইয়া, থাকবে 14-15 আমার হাতে গোনা অথবা 4-5 ব্লিস্টার আছে, যারা নিতে চায় অতি শীঘ্রই নিতে হবে। তারপরে এই হলো একটা প্রোডাক্ট, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে সুইটশার্টের মধ্যে আর কি। জি, এটা সবগুলো সুইটশার্টের মধ্যে, 4-14 বছর সাইজের মধ্যে। এটা হলো 10-12, গার্লসের গুলো হলো 10-12 বছর, 2-10 বছর পর্যন্ত গার্লসের গুলো হচ্ছে, 2-10 বছর পর্যন্ত। জি ভাই, প্রাইস এর সেম পড়বে। একটা ব্লিস্টারে কত পিস থাকবে?
6 পিস সর্বনিম্ন 6 পিস সর্বনিম্ন 6 পিস দিবে আচ্ছা তারপরে হলো আরেকটি হচ্ছে আরেকটা কালেকশন এগুলো সবগুলো গার্লসের সুইসের অনেক আছে আসলে আজকে জাস্ট আমি কিছু কিছু প্রোডাক্ট ধারণা দেব কার্টুন খুলে দেখাবো কার্টুনে কি পরিমাণ প্রোডাক্ট আছে সেটা মূলত দেখাবো এই দেখেন আমাদের এখানে বিলিস্টারের কিছু টি-শার্ট আছে ফুল স্লিভের টি-শার্ট ওরে চমৎকার এটা হচ্ছে রামপার সেটের মধ্যে না জি এটা কালার আছে প্রায় 4-5টা কালার আছে 4-5টা কালার আচ্ছা রামপার সেটের মধ্যে তো আপনাদের কালেকশন পূর্বেও আমি অনেক দেখিয়েছিলাম রামপার সেটের একটা আনুমানিক বেসিক একটা ধারণা দেন তো কি রকম রেঞ্জের মধ্যে হবে আমাদের এটা প্রাইস রেঞ্জটা শুরু হবে 350 টাকা থেকে 350 টাকা থেকে প্রাইস রেঞ্জে শুরু ডিফারেন্স থাকবে বিভিন্ন কোয়ালিটির উপরে প্রাইস কোয়ালিটির উপর ডিপেন্ড করে থাকবে আর এটা সাইজটা থাকবে 98 থেকে 104 পর্যন্ত বয়স কি রকম হবে বাচ্চার বয়সটা বলতে আমার সাইজ থাকে 98 থেকে 104 এটা যারা ব্যবসা করে তারা কনভার্ট করে নিতে পারবে আচ্ছা কমন একটা হিসাব থাকে আর অনেক কার্টন থেকে আমরা কালেকশন আজকে দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা এর আরেকটা কালেকশন আসছে এটাও রামপার সেটের মধ্যে চারটা কালার আছে কালারগুলো আমি আসলে বাইর করছি সবগুলো ইনটেক কার্টন তো ইনটেক কার্টন করা থাকে সাইজ রেশিও এটা ভাই সাইজ রেশিও আপনি একটু দেখিয়ে দেন আচ্ছা এখানে সাইজ রেশিও থাকে রেশিও আছে এই যে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা 74 এক পিস 80 এক পিস 86 এক পিস 92 এক পিস 98 এক পিস 104 এক পিস টোটাল হলো 6 পিস 6 পিস একটা বিলিস্টার থাকবে তারপরে কার্টন থাকবে 78 পিসের কার্টন থাকবে 13 বিলিস্টার থাকবে 6 পিস করে ওকে আসলে বাইং হাউসে সাধারণত কালেকশন গুলো এইভাবেই থাকে তো যারা যারা পাইকারি নিতে চান অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই এইভাবে দেখাচ্ছে কেন বাইং হাউসের সিস্টেমটাই হচ্ছে এরকম মানে অনেক আছে বায়াররা চায় যে তারা একটা প্রোডাক্ট নিতে তারাও নিতে পারবে তারপরে আপনাদের তো স্যাম্পলের ছবি প্রত্যেকটা ছবি তো তোলা আছে না জি ভাই সবগুলো ছবি তোলা চাইলে অবশ্যই কাস্টমার চাইলে দিতে পারবে দিতে পারবে আচ্ছা তো গোডাউনের আরো কি আরেকটা অংশে যাচ্ছে আমরা এই অংশ থেকে আমরা কিছু কালেকশন আপনাদের কাছে দেখাবো ওনাদের গোডাউনটা কিন্তু বিশাল একটা গোডাউন ভাই এই হলো আরেকটি প্রোডাক্ট কুলকিডের 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 সুশে চলে আসছে অনেকগুলো কালার মধ্যে যে কালার দেখে এই হলো আরটি কালার রুমটা একটু অন্ধকার কারণ এটা হলো গোডাউন এটা মানে ফুল স্টক এর মধ্যে সব সমস্ত প্রোডাক্ট থাকে প্রোডাক্ট দিয়ে ভরপুর থাকে এবারে হলো আরটি কালার এগুলো সব সুশে চলে এগুলো আরটি কালার আর আরটা প্রোডাক্ট আসছে আমাদের এটা 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 সুইটশার্টটা এটা অলরেডি কালকে রাত্রে আসছিল অলরেডি সব শেষ আর মাত্র দুই কার্টন আছে দুই কার্টনই আছে এত চাহিদা এগুলো সব শেষ মানে কালকে রাত্রে আসছে আজকের মধ্যে সব শেষ হয়ে গেছে 24 বিলিস্টা পড়বে 24 বিলিস্টা নিতে পারবে ওকে তারপরে আরেকটা আইটেম দেখাই এগুলো আরেকটা আইটেম এগুলো সুইটশার্টের মধ্যে চমৎকার কিছু সুইটশার্টের কালেকশন এগুলো সুইটশার্টের কালেকশন এটা তো আপনাদের খুব রানিং একটা আইটেম ঠিক না এটা এই পর্যন্ত তিনটা লট আনা হয়েছে তারপরে তারপর কি জানি বলে 180 টাকারও আছে বিভিন্ন প্রাইজের মধ্যে আছে বিভিন্ন প্রাইজের মধ্যে আছে জি ভাই এবারে মেন্সের সুইটশার্ট আছে এখানে মেন্সের সুইটশার্টের কালেকশন আছে সবগুলো মেন্সের সুইটশার্টের কালেকশন আছে সব ইনটেক কার্টনে থাকবে একটা স্যাম্পল দেখাই আমি একটা স্যাম্পল আমরা দেখি সমস্যা নাই সে ক্ষেত্রে দেখা গেল আপনারা মূলত কি পাবেন এক কথায় সেটাই আমরা উদ্দেশ্য হচ্ছে দেখে এটা মেন্সের সুইটশার্ট আজকে হোলসেল পয়েন্টে আসলে আপনারা কি সব এদিকে লিস্টটা থাকবে সাইজ থাকবে এস এম এল এক্সএল এস এম এল এক্সএল জি ভাই আচ্ছা উলোরা সবগুলো হলো যে সুইটশার্টের কালেকশন এনে বয়স মেন্সের সুইটশার্ট থাকবে এছাড়া ভাই আসলে আজকে আমি দেখাচ্ছি মূলত আমাদের হাউসে কার্টুন করে দিয়ে কী পরিমাণ প্রোডাক্ট অনেকে বলে যে ভাই কার্টুন তো দেখাইতেছেন প্রোডাক্ট আসছে না নাই মানে একটা সন্দেহ থাকে এদের কাছে কার্টুন খুলে দেখা যায় আপনি দেখেন প্রোডাক্ট আসছে না নাই কোনো সমস্যা নেই প্রোডাক্ট প্রচুর পরিমাণ প্রোডাক্ট থাকে ওনাদের কাছে যা তারপর আমি যে প্রোডাক্ট দেখাবে আরও কিছু প্রোডাক্ট দেখাই যেমন এলআইটি প্রোডাক্ট এই যে প্রোডাক্টটা তারপর আমি এখানে দেখাই একটা হলো একটা ডাউনলোড প্রিন্টের মধ্যে এটা স্যাম্পল হলো এটা মাত্র দুই কার্টন আছে তো যারা যারা নিতে যাচ্ছেন ওনাদের সাথে যোগাযোগ করবেন তারপর আমি আর আইটেম দেখাবো ওই আইটেমটাও মানে একবারে কম আছে জানি আজকে জাস্ট ধারণা দিয়েছি কোন প্রোডাক্টগুলো কেমন আছে মানে তারা আসলে কি রকম পাবে যেমন এটা প্রোডাক্ট এটা মাত্র আছে 3 কার্টুন এটা 3 কার্টুন আছে মাত্র 3 কার্টুন আছে যারা নিতে চায় এখন নিতে পারবে একটা কার্টনে কত পিস থাকে এটা থাকে 14 পিস করে ব্লিস্টার থাকে এক কার্টনে 8 ব্লিস্টার থাকে এবার যতটুকু হয় ব্লিস্টার থাকবে জি এই হলো আরটি
এটা তো স্যাম্পল এগুলো হুডি স্যাম্পল এরকম ভাই আসলে অনেক প্রোডাক্ট আছে আজকে জাস্ট চেষ্টা করলাম আর কি আপনাদেরকে পুরো হাউজে কি পরিমাণ প্রোডাক্ট স্টক আছে সেগুলো দেখানোর জন্য স্যাম্পল তো অলরেডি দেখাই স্যাম্পল দেখাতে সবার মুখস্থ হয়ে গেছে আমাদের হাউজে কি পরিমাণ স্যাম্পল আছে এটা মুখস্থ হয়ে গেছে আচ্ছা কথা হচ্ছে আপনাদের ভিডিও দেখে তো অনেক কাস্টমার হয়তো আসবে এসে নিবে এসে নিলেই সবচেয়ে ভালো দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা না নিতে পারবেন না আয়েশে নিতে পারবে সেক্ষেত্রে তো কুরিয়ার কন্ডিশনের সার্ভিস জি ভাই কুরিয়ার কন্ডিশনের সিস্টেম করা থাকবে যদি আমি আপনাকে দেখা যান আমি আজকে একজনের সাথে কথা বলছি উনি আমার থেকে কন্ডিশনের প্রোডাক্ট নিছে নাম্বার দিয়ে দিছে আপনাদের এখানটা যদি আসতে চায় ঠিকানা একটু বলে দেন আমাদের উত্তর নয়নাম্বার সেক্টরে টোটাল চারটা শাখা আছে প্রথম যে শাখাটা সেটা হলো উত্তর নয়নাম্বার সেক্টর নামারা সিএনজি মার্কেটে নামারা সিএনজি মার্কেটে আমাদের টোটাল শাখা হলো তিনটা নামারা সিএনজির একবারে ফার্স্ট মার্কেটের শুরু প্রথম দোকান ফুলসেল পয়েন্ট সেটা আমাদের তারপর আপনারা পাবেন নামারা সিএনজি হাসনানা মার্কেট হাসনানা মার্কেটের দুই নম্বর দোকান সেটাও আমাদের তারপর নামারা সিএনজি মার্কেটের মেম্বার মার্কেট তিন নম্বর গলি দোকান নম্বর 7B এটা হলো আমাদের বেস্ট কালেকশন ওটা হলো আমাদের শপ তারপর আমাদের লাস্ট যে শপটা আছে এমনকি মেন অফিস সেটা হলো উত্তর নয়নাম্বার সেক্টর দুই নম্বর 45 নম্বর হাউস অথবা স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের নক দিয়ে আপনি তাকে জিজ্ঞেস করবেন তিনি কোন শাখায় আছে কারণ সেলসম্যান চারজন নাম্বার থাকে দুইটা বুঝতে হবে আর দুইজনের নাম্বার কিন্তু দেওয়া থাকে না সো হয়তো আপনি নামানার নাম্বার দেওয়া থাকবে এখানে অথবা দুই নাম্বার রোডের ওনার নাম্বার দেওয়া থাকবে সো আপনি একটু কল দিয়ে কনফার্ম করে নেবেন যে উনি কোন হাউজে আছে সে হাউজে আপনি চলে যাবেন সরাসরি এই হচ্ছে কথা তো চমৎকার কিছু তথ্য আজকে বিশেষ করে এই বাইং হাউস থেকে দেওয়ার চেষ্টা করলাম তো যারা যারা বাইং হাউস থেকে কালেকশন নিতে চান আমি বরাবরই পূর্বেও বলেছি এখনও বলবো চট জলদি চলে আসেন কারণ বাইং হাউসের কালেকশনের কোয়ান্টিটি থাকে প্রচুর কিন্তু আপনার বিশেষ করে কালেকশন কিন্তু বেশি দিন থাকে না এই আশায় এই চলে যায় আর বিশেষ করে রিনাউন্ড বাইং হাউস বলতে গেলে এক কথায় বলতে গেলে উত্তরায় অবস্থিত RNK হোলসেল পয়েন্ট হচ্ছে সবচেয়ে নাম করা ওনারা কিন্তু বাচ্চাদের আইটেমের কালেকশন সারা বছর ধরেই করে থাকেন এবং কি ব্যতিক্রম কিছু কালেকশন সবসময় পেয়ে থাকবেন এই হচ্ছে আজকের ভিডিওটা ভিউয়ার্স চমৎকার এই ধরনের কালেকশনের তথ্যটা যদি ভালো লেগে থাকে ভিডিওর মাধ্যমে দিয়েছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আরও আপডেট কিছু তথ্য আমার ভিডিওর মাধ্যমে পেতে হলে অবশ্যই নোটিফিকেশন মাধ্যমে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ